তুই কাঁদতেছিস কেন? তুই এটা তো কাঁদতেছিস, তোর আর আমি পিটামো কিন্তু, মানে কি মজা করার টাইম এখন? তুই পড়ছস, তোর তোর যে তোর আপা দিছিল পড়া, হ্যাঁ তুই করছিস, ভালো মা, একটু দেখাবি, একটু দেখি তোর কিছু একটু ভুল হয়েছে নাকি। আল্লাহ তুমি বাঁচাও আমারে, দেখো কে জানি আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি কে আইছে। কই কেউ তো নাই, কেউই তো নাই, ও বুঝছি পালাইছে, এক্ষুনি এরে লাঠি দিয়ে পিটাইতে হবে। যাইয়া দেখি, আল্লাহ ওই তো নাই, আল্লাহ রে আমি আসতেছি। কই? ও আচ্ছা ঠিক আছে, তাহলে কোন মোবাইলটা না ফাইল ফেলে দিই, কারণ ও তো চলে গেছে, এখন তো ওর মোবাইল শেষ হয়ে যাবে, একমাত্র মোবাইল এখন তোর, এখন এর মোবাইল গেছে, এখন ময়লা লোকের ডাক দি। লেখা কর, দিমু মোবাইল, আমি পড়ালেখা করবো এখন, আমার খাতা করিস, জানি আম্মু আমার মোবাইল লুকায় রাখছে, ফালাই দিব। বাবা তোর খুশি আসছে, তুই আগে খেল তারপর তোর দিব, ঠিক আছে? তো বইগুলিও রাখে না, মানে কত বড় হয়ে গেছে। কেমন আছো তুমি? আসতে জানি এখানে, এখানে তো তোমার আম্মু আমাকে আনছে, আমি গেলাম। মোবাইলটা রে আগে ব্যাগ দিয়ে ভাইরে ফেলি, ওর মোবাইলের নেশাটাই বেশি হয়েছে। এনে তোর মোবাইল, দাদুকে ডাক দিব তো, দাদু। মা গো কি হয়েছে, মা তোর কি হয়েছে? দাদি দেখো না আমার আম্মু মোবাইল ভাঙা ফেলছে, দেখো ডাস্টবিনে ফেলা দিছে, তুমি যে মোবাইল দিছো আমারে। আল্লাহ এটা তো দাদি দিছিল রে, আমি না একটু যে বাজার আনতে যাই, ভাগ। তুমি যাও তাড়াতাড়ি, ধরো ধরো ধরো। ওহো আমার নাতির মোবাইল ভাঙছে, যাই আসু, বৌমার খেয়াল নাই, বৌমা। হামু
এখন আসবে মেইন জিনিস, আমিও যাই দাদি, আমিও আসতেছি, দাঁড়াও।